শাস্ত্রীয় প্রক্রিয়া করার মাধ্যমে বেকার যুবক যুবতী মানব পাই রোজগার সৃষ্টি করিবা, প্রাকৃতিক সৌন্দর্য কো বিনিয়োগ করে এটি নিযুক্তি সৃষ্টি করা যাই পারিব, এ সমস্ত কথা সম্ভব হয়ে পারিবা বেলে কাহিকি রাজনৈতিক দল মানে নেতৃত্ব মানে এ গরিবীর সমৃদ্ধি কথা ব্যবস্থা করুন। এইথিপাই ওড়িশার স্বাভিমান রক্ষা করিবা পাই, ওড়িশার সম্পদ রক্ষা করিবা পাই, ওড়িশার প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্বল প্রাকৃতিক সৌন্দর্য কো সুবিনিয়োগ করি এক সুখী খুশি ওড়িশা গঠন করিবা দিগরে নবনির্মাণ কৃষক সংগঠন একমাত্র সংগঠন যে আজি প্রতি পরিবার আর্থিক বিকাশ পাই চিন্তা করিছি, স্বর উত্তোলন করিছি, আন্দোলন করিছি এবং যে পুঞ্জিপতি দলাল মানকর দল সবুবেলে চাষী মানকর স্বর কু চপাই দেওয়া পাই ব্যবস্থা করিছি, কাহিকি চাষী উৎপাদিত দ্রব্যর উপযুক্ত মূল্য মিলিব নাহি, কাহিকি চাষী জমি কো জলসেচন ব্যবস্থা করা যাব না, কাহিকি যুবক যুবতী মানব পাই আত্মনিযুক্তি সৃষ্টি করা যাব না, কাহিকি ওড়িশার যুবক যুবতী মানে দাদন খটিবা পাই যাবে বম্বে দিল্লি গুজরাট সুরাট, ওড়িশার কোন প্রাকৃতিক সংসাধন নাই, তাহলে যে প্রাকৃতিক সম্পদ ভর্তি রয়েছে তাহা তাহা স্বার্থে বিনিয়োগ করা যাচ্ছে, কাহিকি ওড়িশার লোক গরিব এ প্রশ্নকু সারা ওড়িশার ক্রিয়া করিবা পাই নবনির্মাণ কৃষক সংগঠন, কাহিকি ওড়িয়া দাদন খটিব এই প্রশ্নকু সারা ওড়িশার ক্রিয়া করিবা পাই নবনির্মাণ কৃষক সংগঠনর এই মহান সংকল্প, কাহিকি ওড়িশার প্রত্যেক পরিবার আর্থিক বিকাশ হওয়া নাই এই প্রশ্নকু উঠাইবা পাই নবনির্মাণ কৃষক সংগঠনর সমাবেশ, 15 ঘন্টা পরিশ্রম করুথিবা ব্যক্তি দিয়ে দিনকু যৌ লোক 15